সাতই জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে বাংলাদেশে জমে উঠেছে প্রচার। সর্বত্র বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে। প্রতি আসনে নির্বাচনে প্রচার জমজমাট হয়ে উঠেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে জমে উঠেছে প্রচার প্রচারণা। শহর নগর ও গ্রামের সর্বত্র বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে। প্রতি আসনে নির্বাচনী প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। নির্বাচনে প্রচারের অংশ হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ভিন্ন ভিন্নভাবে মিছিল, মিটিং, পথসভা ও অলিগলিতে পায়ে হেঁটে জনসংযোগ, ভোটারদের মধ্যে বিতরণ করছে লিবলেট। অনলাইনেও চলছে ভোটের প্রচার। প্রার্থীদের পক্ষ থেকে তাদের অনুগামীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোট প্রচার চালাচ্ছেন। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। তারাও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। জমে উঠেছে ভোটের মাঠে প্রচার যুদ্ধ। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার, ব্যানার সাটানো, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চালাচ্ছেন। ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। এতে প্রার্থীরা জনগণের বেশ সাড়া পাচ্ছেন বলেই জানিয়েছেন। তবে দ্বাদশ নির্বাচনে এবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তার বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। উনি এলাকায় যে শিল্প কারখানা করছে, এখানে প্রায় 12-14,000 শ্রমিক কাজ করে। এর মধ্যে উনি এই এলাকায় হসপিটাল করছেন, স্কুল করছেন, কলেজ করছেন। আগামীতে ওনার প্ল্যান আছে এই অত্রা এলাকায় একটা ই করবেন, আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটি করবেন। এই সেই টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উনি যেই উদ্দেশ্য করতেছেন সেটা হলো যে ইউনিভার্সিটিতে ইন্টার পাস করার পরে যেসব ছেলেমেয়েরা আর লেখাপড়া করার সুযোগ নেই, আর্থিকভাবে অসচ্ছ, তাদেরকে উনি এনে এখানে লেখাপড়া করাবেন এবং লেখাপড়া করানোর পরে এদেরকে টেকনিক্যাল সার্ভিস দেওয়ার পরে এদেরকে উনি এই ইউনিভার্সিটির তত্ত্বাবধানে ওনাকে বিদেশে পাঠিয়ে দেবেন। সেইখান থেকে এই মানুষগুলোকে সচ্ছল করার উনি একটা চেষ্টা করতেছেন। পাশাপাশি উনি অত্র এলাকায় একটা ই করবেন, আপনি স্টেডিয়াম করবেন, কেসি স্টেডিয়াম করবেন। তো সব কিছু মিলে ওনার যে উন্নয়নের পরিকল্পনা, এই উন্নয়ন পরিকল্পনায় আমরা উদ্বুদ্ধ হয়ে ওনার নির্বাচন করতে আমরা চাচ্ছি এলাকার জনগণকে সাথে নিয়ে। খসরু চৌধুরী, এই রাস্তাঘাট, এই যতটুকু এখন চলাচল উপযোগী আছে এই রাস্তাঘাটগুলো কিন্তু সংস্কার করে রেখেছেন। এবং বিগত করোনাকালীন আমাদের চোখের সামনে প্রায় 50,000 পরিবারকে শুধু একবার না, একাধিকবার সে এখানে বহুত অনুদান দিয়েছেন। উনি এখানে যাদের সাথে মানে আপনার এলাকাতে আছে মুরব্বীদেররা সবার সাথে সে সম্মিলিতভাবে আমাদেরকে নিয়ে সে এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এবং আগামীতে সে যদি তাকে যদি আমরা প্রতিনিধি বানাতে পারি, সে আরও তার নিজের যে ব্যক্তিগত ফান্ড থেকে যে উন্নয়নমূলক কাজকাম করেন এটার সাথে সরকারিভাবে আরও ফান্ড দিয়ে সে এলাকার উন্নয়ন করবে আশা করি। খসরু চৌধুরীর ভোট দিলে বিগত দিন আমি যা দেখেছি, বিগত দিনে এই এলাকার অনেক উন্নয়ন করেছে এবং আমাদের এই এলাকাটা স্বাধীনের পরে অনেক দরিদ্র এলাকায়, এখনও দরিদ্র এলাকায় আমরা বসবাস করতেছি। রাস্তাঘাট কোনো কিছুর উন্নতি হয় নাই। বিমানবন্দরের পাশে আমাদের এলাকা, এখন খসরু চৌধুরী বিভিন্ন কর্মকাণ্ডে এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে, এখনও সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই কারণে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, যার কারণে আমি কেতলি মার্কা ভোট দিব। খসরু ভাই মাটির মানুষ, খসরু ভাই কিছু চাওয়ার নাই, খসরু ভাই এখানে দেওয়ার জন্য আসছে এবং খসরু ভাইয়ের অনেক লোকের কর্মসংস্থান করেছে, খসরু ভাইয়ের পিছনে অনেক লোক। আমি আশা করি খসরু ভাই জয়যুক্ত হবে। জানা গেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা 11,96,91,633 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6,07,71,579 জন এবং নারী ভোটার সংখ্যা 5,89,19,202 জন। নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 1,895 জন, রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা 1,512 জন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মোট প্রার্থীর সংখ্যা 263 জন, জাতীয় পার্টির সংখ্যা 265 জন এবং স্বতন্ত্র পার্টির সংখ্যা 382 জন। এবার বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে 28টি রাজনৈতিক দল। ছাত্রদের কাছে লেখা আশা করলেন আপনারা
আমি 1987 সালে এই পত্রিকা বের করছি, আমার আগে কেউ পত্রিকা বের করে নেওয়ার জন্য আমার আগে মুক্তিযুদ্ধ কোন সংগ্রহ কেউ করে নেওয়ার, আর আমার আগে কোন সংগ্রহ চলতে পারেনি, ওরা সাইড কিছু লোক আছে ওই কারণ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ ঘিরে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। গত 28 অক্টোবর থেকে রাজনীতির মাঠে অস্থিরতা বিরাজ করেছে। অবরোধ, হরতাল ও নাশকতা, সহিংসতা যেমন চলেছে, তেমনই আটক, গ্রেপ্তার সহ কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এইসবের মধ্যেই আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সার্বিক বিষয়গুলির মাথায় রেখেই এবার জাতীয় নির্বাচনে সাজানো হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবার সারা বাংলাদেশে 1,89,000 পুলিশ সদস্য মোতায়েন থাকছেন। তারা নির্বাচনের সময় টহল দেওয়া থেকে শুরু করে স্ট্রাইকিং টিম ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে দায়িত্ব পালন করবেন। এমনকি ওই দিন যিনি থানার সিসি লিখবেন তিনিও থাকবেন নির্বাচনী দায়িত্বে। ইতিমধ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সারা বাংলাদেশে মাঠে নেমে পড়েছে র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন, আনসার, এনবিপিএন এবং কোস্টগার্ড। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সংস্থাগুলি নিরাপত্তা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়তা করার জন্য আগামীকাল বুধবার থেকে সারা বাংলাদেশে সেনা সদস্যদের মোতায়েন করা হবে। তারা 10ই জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।